আজকের এই সবজিটা রান্না করতে একদমই রসুন পেঁয়াজ কিছুই লাগবে না। খুবই অল্প উপকরণে এই সবজিটা অনেক মজা করে রান্না করা যায়। রসুন পেঁয়াজের ব্যবহার করলে এই সবজিটা কিন্তু টক লাগে। এই কারণে আমি কিভাবে এই সবজিটা মজা করে রান্না করি সেটাই আজকে শেয়ার করছি। প্রথমেই একটা লাউ নিয়ে নিয়েছি, লাউটা কিন্তু বেশ একটু কচি। লাউটাকে খোসা ছাড়িয়ে এখন এটাকে কেটে নিচ্ছি। আমি একটু ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। লাউগুলোকে কেটে তারপর পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এদিকে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন সামান্য একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি। সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। কাঁচামরিচ পেস্ট 1 টেবিল চামচ। মরিচটা অবশ্যই বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করে। জিরা পেস্ট 1 চা চামচ। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। হলুদ গুঁড়া 1/2 চা চামচ। এখন সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, আগে থেকে লবণ হলুদ মাখানো। আমি চিংড়ি মাছের গায়ের খোসাটা বাদ দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করি নাই, এই চিংড়ি থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়। তো এখন কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে দিলাম, একটা আলু দিয়ে দিলাম। এখন মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করব না, শুধুমাত্র মশলার সাথে এভাবে নাড়াচাড়া করে হালকা একটু কষিয়ে নিব। লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হবে, আর লাউটা কচি ছিল এই জন্য পানিটা একটু বেশি বের হবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরেই এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, 1/2 কাপেরও কম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 6-7 মিনিটের জন্য। আমি মাঝে কিন্তু কয়েকবার করে নাড়াচাড়া করে দিয়েছিলাম, তো সবজিটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, অনেকটাই পানি বের হয়েছে। আমি কিন্তু খুবই অল্প পরিমাণেই পানি দিয়েছিলাম, তারপরেও লাউ থেকে প্রচুর পানি বের হয়েছে। এখন এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। আর কোনো মশলাই কিন্তু আমি এখানে ব্যবহার করব না। এই সবজিতে খুবই কম মশলা লাগে, বেশি মশলা দিলে সবজিটা একদমই খেতে ভালো লাগে না। যদি এইভাবে অল্প মশলায় এই সবজিটা রান্না করা যায় তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। ঝোলটা অবশ্যই নিজের পছন্দ মতো রাখতে হবে। তো আমি খুবই অল্প ঝোল রেখেছি, একদম গায়ে মাখা। তো এখন সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সাথে এই সবজিটা খুবই মজা করে খাওয়া যায়। তো আমার আজকে লাউ চিংড়ি একদম রেডি হয়ে গিয়েছে। আজকের এই রেসিপিটি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে পেজটাকে ফলো করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব তখনই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।